জ্বলছে আগুন, পুড়ছে বঙ্গবাজার, চোখের সামনেই তিলে তিলে ছাই হচ্ছে শেষ সম্বলটুকু, বাতাসে পোড়াগন্ধ, ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা। মঙ্গলবার সকাল 6:10 লাগা আগুন নিয়ন্ত্রণে 50টি ইউনিট কাজ করছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। বঙ্গবাজার লাগোয়া এনেক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। 5 তলা ওই ভবনের কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 5ম তলায় দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন। জানা যায় বঙ্গবাজারে প্রায় 3000-এরও বেশি দোকান রয়েছে, যা এখন পুড়ে ছাই, ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। ব্যবসায়ীরা জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে পাগল প্রায়, দিক বেদিক খন্ন হয়ে ছুটছেন তারা। এদিকে বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের 50টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলেও জানা গেছে। কিচ্ছু নাই ভাই, কিচ্ছু বার করতে নাই, এবারই প্রথম নয়, 2018 সালের 24 জুলাই আগুনে বঙ্গবাজার কমপ্লেক্সের গুলিস্তান ইউনিটের কয়েকটি দোকান পুড়ে যায়। এর আগে 1995 সালেও ভয়াবহ আগুনে বঙ্গবাজার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরে ঢাকা সিটি কর্পোরেশন বাজারটিকে নতুনভাবে গড়ে তোলে। গণমাধ্যম থেকে জানা যায় ফায়ার সার্ভিসের পরিদর্শক কমিটি 2017 সালে বঙ্গবাজারের 4টি ইউনিটকে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাজার কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ ও দিক নির্দেশনা দেয়। তবে বাজার কর্তৃপক্ষ তা আমলে নেননি। পরে একই বছরের 17 মে বঙ্গবাজার কমপ্লেক্সের ত্রুটিগুলো তুলে ধরে মার্কেট কর্তৃপক্ষকে একটি নোটিশ দেওয়া হয় এবং এর পরবর্তী 30 দিনের মধ্যে সুপারিশমালা বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়। নোটিশ দেওয়ার 8 মাস পর 2017 সালের 10 ডিসেম্বর দ্বিতীয় দফায় বঙ্গবাজার কমপ্লেক্সে 4টি ইউনিট পুনরায় পরিদর্শন করে মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়। এরপর জানমাল ও সম্পদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2006 এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 মোতাবেক বঙ্গবাজার কমপ্লেক্স গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিটে অগ্নি প্রতিরোধ নির্বাপন ব্যবস্থা বাস্তবায়নের জন্য মার্কেট কর্তৃপক্ষকে পুনরায় নোটিশ ও সারণিকা দেয়া হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি। 2018 সালের 24 জুলাই আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও 2 দফা নোটিশ দেওয়া হয়। 21,250 বর্গফুটের এই বঙ্গবাজার আর কতবার পুড়লে টনক নড়বে প্রশাসনের, সেই প্রশ্নই সবার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।